মানে তুলি আমি যেটা বলতে চাইছি আমি সিনেমার ব্যাপারে ভীষণ সিরিয়াস যদি সিনেমার স্ক্রিপ্ট ডিমান্ড করে আমি মঙ্গল গ্রহে চলে যাব শুটিং করার জন্য আচ্ছা ভাইয়া মঙ্গল গ্রহে যদি আমরা শুটিং করি তাহলে কি নাসার পারমিশন নিতে হবে হ্যাঁ যদি নিতে হয় নিব শোনো আমার সিনেমার শুটিং এর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি দরকার হলে আমি নিজে নাসায় যাব নাসার বিজ্ঞানীদের সাথে কথা বলে একটা স্পেসশিপ হায়ার করব সেই স্পেসশিপে তুমি আর হিরো তোমরা দুজন মঙ্গল গ্রহে যাবে এবং আমরা প্রোডাকশন টিমও আরেকটা স্পেসশিপে থাকব সেই স্পেসশিপ থেকে আমরা তোমাদের স্পেসশিপের ছবি তুলব দারুণ একটা ব্যাপার ভাইয়া আমি অনেক এক্সাইটেড ও মাই গড এখন পর্যন্ত জানেন ওখানে কোনো শুটিং হয়নি আর আমি যদি সেখানে শুটিং করি মানে আমি তো এখন এমনি হিট আমি আরো হিট হয়ে যাব তখন তো আপনি কি জানেন তখন তুমি ইন্টারন্যাশনাল স্টার হয়ে যাবে রাইট হ্যাঁ আন্তর্জাতিক তারকা কিন্তু ভাই আপনার কি হবে জানেন এই বিশ্বের মধ্যে আপনি এক নম্বর হয়ে যাবেন যে আপনি ওখানে গিয়ে শুটিং করেছেন শুধুই কি তাই ভাইয়া হ্যাঁ আপনি তো অস্কার পেয়ে যাবেন অস্কার অস্কার পেয়ে যাব না হ্যাঁ আমি আমি চাই মানে আমি যেটা চাই সেটা তোমাকে আমি বলি আমি অস্কার না পাই মানে বেস্ট ফিল্ম না পাই তুমি জানো শ্রেষ্ঠ নায়িকা ক্যাটাগরিতে অস্কার পাও এটাই আমার মানে একটা চাওয়া ভাইয়া আপনিই বলেন এখনকার নায়িকারা তো অনেক উল্টাপাল্টা আর আমি কত ডেলিকেটেড দেখেন না আপনি ফোন দিলেই আমি সাথে সাথে চলে আসি এরকম নায়িকা কি আপনি পাবেন বলেন তাহলে অস্কার আমি পাবো না তো কে পাবে ভাইয়া আমি 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 শিওর তুমি তুমি শুধু অস্কার না তুমি আরো অনেক পুরস্কার পাবে তুমি তুমি কান ফেস্টিভ্যালেও পুরস্কার পাবে ইনশাআল্লাহ ভাইয়া ভাই আরেকটা কথা আমি খুবই শালীনভাবে চলতে খুবই পছন্দ করি আমি কিন্তু আপনি বললে আপনার সিনেমায় আমি স্লিপলেস পড়বো না হয় কিন্তু আমি পড়বো না সেটা আমরা আগে স্ক্রিপ্টটা তৈরি করি গল্পের প্রয়োজনে আমরা কারণ আপনি তো ওই দিন বলেছিলেন যে আপনি খুবই সাবলীন একটা গল্পের কাজ করাবেন আমার সিনেমার কাজটা হবে শৈল্পিক শিল্প মান সম্পন্ন মানে আমি শিল্প মানের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো আচ্ছা ভাইয়া ওখানে কি এরকম কোনো শট থাকবে ওই যে পানি থেকে ডুব দিয়ে উঠে তারপর নায়িকার চুল এরকম করবে যদি মানে স্ক্রিপ্ট ডিমান্ড করে সিচুয়েশন ডিমান্ড করে ওরকম থাকবে আমি খুব এক্সাইটেড ভাইয়া আমি আরো একটা সিনের কথা ভাবছি এখন যে একটা নৌকা মানে মাছ নদীতে একটা নৌকা যাচ্ছে সেই নৌকায় তুমি শুয়ে আছো উপরে যে ড্রোন আছে না ড্রোন শট না হবে মানে ড্রোন শটের উপরে অনেক টপ থেকে না হবে আবার মাঝামাঝি এসে ড্রোনটা থাকবে নৌকাতে তুমি শুয়ে আছো তুমি একদম উদাস হয়ে শুয়ে আছো আর কেউ নেই শুধু এটাই মানে এই সিনটাই কতক্ষণ চলবে কিন্তু ভাইয়া আমার একটা অবজেকশন আছে এই যে রোদের মধ্যে খোলা খোলা পানির ভিতরে আমি শর্ট দিলে তো আমি কালো হয়ে যাব আমার না সানস্ক্রিন আছে সানস্ক্রিন হ্যাঁ ভাইয়া দেখেছেন আপনি আমি তো ব্যাংকক থেকে সানস্ক্রিন আনবো এই ঢাকা মার্কেটে আমি যাব না আমি ব্যাংকক থেকে নিয়ে আসবো না আমি স্কিনটা ভালো থাকবে ভাই আরেকটা আমার মাথায় আসছে এমন করলে কেমন হয় যে যেমন এই যে দ্বীপ আছে না কক্সবাজারের আশেপাশে সেন্ট মার্টিন সোনাদিয়া ধরে একটা দ্বীপের মাঝখান দিয়ে তুমি হাঁটছো ক্যামেরা তোমাকে ফলো করছে একটা ড্রোনও থাকবে তারপরে দ্বীপে কেউ নেই একটা গান থাকবে হঠাৎ দেখা যাবে হিরো চলে আসলো তোমার সামনে চারিদিকে সমুদ্র সেন্ট মার্টিন দ্বীপ কেমন হবে ব্যাপারটা খুবই ভালো হবে কিন্তু ভাইয়া আমি আমি তো ম্যানিকিউর পেডিকিউর করি আমি হিল পরে শট দিব আমি তো খালি পায়ে কাদাতে নামবো না না কিন্তু সমুদ্রের পাশে সমুদ্রের মাঝে একটা দ্বীপ ওখানে তো খালি পা ডিমান্ড করবে ভাইয়া ওই আচ্ছা আপনি যদি বলেন আমি শর্ট দেব কোন সমস্যা নেই একটু কষ্ট করে খালি পায়ে ডিমান্ড করো আমরা সেন্ট মার্টিন সোনাদিয়া যত দ্বীপ আছে প্রত্যেক দ্বীপ থেকে একটা মানে সিকোয়েন্স একটা শর্ট নিব সেই শর্টগুলা দিয়ে আমরা চমৎকার গান বানিয়ে ফেলব ভাইয়া আপনি মাইন্ডকে কেন স্ক্রিপ্টের দায়িত্ব দিলেন আপনি নিজেই লিখবেন মাইন্ড তো না স্ক্রিপ্ট লিখছে ইহান আর মান ইহান ও আচ্ছা ইহানকে বাদ দেন ভাই আপনি লিখেন আপনি তো গল্প অনেক ভালো বলতে পারেন ও তো আপনার মতো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারেন আসলে তোমাকে দেখে এখন আমার মন আমার মনে হচ্ছে আমাদের সিনেমার যে মূল লোকেশনগুলো হবে সাগর আর নদী আর পাহাড় যেমন আমরা বান্দরবনে চিম্বুক পাহাড়ে চলে যেতে পারি চিম্বুক চিম্বুক পাহাড়ের উপরে কি দারুণ লোকেশন সেখানে তুমি হাঁটছো কথা বলছো এখানে একটা গানের সিকোয়েন্স হতে পারে ভাইয়া আপনি না ওই শুটিং এ যাওয়ার আগে না ওয়েস্টার্ন ড্রেসগুলো ব্যাংকক থেকে কিনে দেন কি বলো ব্যাংকক আমি তো প্ল্যান করতেছি সিঙ্গাপুর থেকে কিনবো সিঙ্গাপুর আর হংকং অনেক ভালো হবে আমরা ব্যাংককে থেকে কিনবো হলো সানস্ক্রিন বিভিন্ন পারফিউম এই বিভিন্ন লোশন সিঙ্গাপুর আর হংকং থেকে আমরা কিনবো নানা রকম ওয়েস্টার্ন ড্রেস ঠিক আছে সো শুধু ব্যাংকক না ব্যাংকক হংকং সিঙ্গাপুর ধরো আমরা মালয়েশিয়া চলে যাব তো ভাই আমি আমার তো হ্যাঁ ভাই পাসপোর্ট পাসপোর্ট নেই তো আছে তো মানে আমি তো ওই অনেক আগে করেছি তো চেক ফেল হয়ে গেছে ভাইয়া পাসপোর্ট রিনিউ করতে হবে হ্যাঁ আমি 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 ব্যবস্থা করব অসুবিধা নেই শুধু পাসপোর্ট না ভিসারও ব্যবস্থা করতে হবে তাহলে আমরা শুটিং এর আগে যাব ব্যাংকক
মালয়েশিয়া, সিঙ্গাপুর আর হংকং। ভাইয়া আরেকটা কথা বলি, মানে আপনার কাছে কি কিছু টাকা হবে? এখন তো আমার ক্যাশ নেই, চেক লিখে দিই একটা। হ্যাঁ হ্যাঁ লিখে দাও। আসলে ক্যাশ ক্যারি করতে ভালো লাগে না। হ্যাঁ ভাইয়া, আর ক্যাশ ক্যারি করলে এখন নানা রকম চিন্তায় হয়তো আমার ভয় লাগে। তখন কোন চিন্তায় কেন? আমার ওই অ্যাসিস্ট্যান্ট অনেক অসুস্থ হয়ে গেছে, তো আমি বলেছি একটু পরে ওকে টাকা। ঠিক আছে চলো, আমি তোমাকে একটা চেক লিখে দিচ্ছি। আসলে